সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি সাদুত কলেজ, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। আজকে মাস্টার্স শেষ পর্বের ব্যবস্থাপনা বিভাগের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থেকে আজকে একটা ক্লাস নেব। সেইটি হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন। তো আমরা ইতিপূর্বে স্ট্র্যাটেজি কী, স্ট্র্যাটেজি কত রকম ইত্যাদি বিষয়গুলো আমরা বলার চেষ্টা করেছি। তো সেখানে আমরা দেখেছি যে স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটি ব্যবস্থা যা নাকি পরিবর্তিত পরিবেশে যাতে উদ্দেশ্য বাস্তবায়নে কোনো সমস্যা না হয় তার জন্য কর্মপন্থা গ্রহণ করে। তো এই স্ট্র্যাটেজি বাস্তবায়ন, মূলত স্ট্র্যাটেজি একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অনেক সময় স্বল্পমেয়াদি পরিকল্পনাও হতে পারে, পরিকল্পনার একটি অংশ স্ট্র্যাটেজি। তো এখন মূলত এই স্ট্র্যাটেজি আমরা কীভাবে বাস্তবায়ন করব, বা স্ট্র্যাটেজি বাস্তবায়নের মধ্যে কী বিষয়গুলো আসে। তো স্ট্র্যাটেজি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি প্রতিষ্ঠানের জন্য, কারণ স্ট্র্যাটেজি গ্রহণ করবার পরে স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় পরিবর্তিত পরিস্থিতিকে সামাল দেবার জন্য। তো এখন সেটি যদি বাস্তবায়ন করা না যায় তাহলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি যে এই স্ট্র্যাটেজি বাস্তবায়নের সাথে অনেকগুলো বিষয় জড়িত, যেমন একটি সুষ্ঠু পরিকল্পনা, সম্পদ বরাদ্দকরণ, বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন ধরনের কার্যাবলীর নীতিমালা প্রণয়ন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই মূলত এই কৌশল বাস্তবায়নের সাথে এই বিষয়গুলো চলে আসবে। তো আমরা এই কৌশল বাস্তবায়নের মানেটা হচ্ছে যে কীভাবে আমরা কৌশলকে প্রয়োগ করব সেটি বোঝায়। আর তোমরা জানো যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, ভিশন, মিশন ইত্যাদিকে বাস্তবে রূপদানের জন্য কীভাবে আমরা কৌশলকে প্রয়োগ করব, তাই মূলত কৌশল বাস্তবায়ন। এখানে যে বিষয়টা, যে আমাদের মিলার এবং ডেস পরিষ্কার করেছেন, তিনি বলছেন যে কৌশলগত অভিপ্রায়কে কার্যে রূপান্তরিত করবার লক্ষ্যে ব্যাপক কর্মপ্রচেষ্টার সাথে কৌশল বাস্তবায়ন সম্পর্কিত। তাহলে আমরা এরকম একটি বিষয় বলতে পারি যে সংগঠনের মিশন, ভিশন, উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পূর্বনির্ধারিত কৌশল প্রয়োগ করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, তাই হচ্ছে মূলত কৌশল বাস্তবায়ন। তো এখন এই কৌশল বাস্তবায়ন সাথে যারা জড়িত, সাধারণত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কৌশল প্রণয়ন করেন এবং তারা তাদের তত্ত্বাবধানের মাধ্যমে নিম্নস্তরে সেটি প্রবাহিত করে সেটি বাস্তবায়ন করবার প্রয়াস চালান। এটা ঠিক যে প্রতিষ্ঠানের উচ্চস্তরে এটি কৌশল গ্রহণ করা হয়, কৌশল তৈরি করা হয় এবং তারা সহ তার মনিটরিংয়ে থাকেন, এবং তারা সহ নিম্নস্তরের ব্যবস্থাপক যারা অধীনস্থ তাদের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হয়। কাজেই প্রতিষ্ঠানের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা সিদ্ধান্ত গ্রহণ কার্যের সাথে, ম্যানেজেরিয়াল ফাংশনের সাথে জড়িত, তারা প্রত্যেকেই সেই কৌশল বাস্তবায়নকারী। এখন যদি এরকম প্রশ্ন আসে যে কৌশলকে বাস্তবায়ন করে, কৌশল আসলে প্রতিষ্ঠানের সকলেই যার যার জায়গা থেকে, যার যার বিভাগ থেকে, যার যার অবস্থান থেকে প্রত্যেকেই গৃহীত কৌশল বাস্তবায়নে সমর্থন দেন, বাস্তবায়নে অংশগ্রহণ করেন। কাজেই
পার্টিকুলারলি একজনকে বলা যাবে না, প্রতিষ্ঠানের একেবারে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত যারা কৌশল বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, প্রত্যেকেই কৌশল বাস্তবায়ন করে। এখন আমাদের এই কৌশল বাস্তবায়নের যদি প্রয়োজনীয়তা বা গুরুত্ব হিসেবে আমরা বলি যে এটি কৌশল বাস্তবায়নের মাধ্যমে মূলত প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। আমরা একটু আগে বলেছি যে মূলত যে কৌশল গ্রহণ করা হয় পরিবর্তিত পরিস্থিতিতে যাতে বিরূপ অবস্থার মধ্যে প্রতিষ্ঠান পতিত না হয় সেটি মোকাবেলা করবার জন্য। তো কাজেই তোমরা দেখো যে আসলে বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, সেইগুলো সম্পর্কে আগে থেকেই একটা চিন্তাভাবনা বা সেটি ওভারকাম করবার জন্য যে একটি দীর্ঘ বা স্বল্পমেয়াদী যে পরিকল্পনা যে বা কলাকৌশল মূলত সেটি কিন্তু আমাদের আমরা কৌশল বা স্ট্র্যাটেজি হিসেবে গণ্য করে থাকি। তো এই কৌশল বাস্তবায়নে মূলত তাহলে আমরা সেই প্রতিষ্ঠানের যে সার্বিক উদ্দেশ্য সেই উদ্দেশ্য দিকে আমরা ধাবিত, যার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে কৌশল বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করা হয়। কাজেই কৌশল বাস্তবায়ন করা যাবে কি না সেটি প্রাতিষ্ঠানিক সামর্থ্যের উপর নির্ভর করে। যদি সামর্থ্য না থাকে তাহলে সেই সামর্থ্য অর্জনে যত্নবান হতে হবে, সচেষ্ট হতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে যে কৌশল গ্রহণ করব তা সেটি বাস্তবায়ন করতে পারি। তৃতীয়ত, যে আমরা কৌশল বাস্তবায়নকালে আমরা প্রাতিষ্ঠানিক কিছু দুর্বলতা বা উইকনেস এগুলো ধরা পড়ে। তো এই কৌশল বাস্তবায়ন করতে যেই দুর্বলতাগুলো আমরা পরিহার করতে পারি বা এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় কার্যপ্রক্রিয়া সেটি গ্রহণ করা সম্ভব হয়। পাশাপাশি অন্যান্যদের সাথে একটি প্রতিযোগিতার যে যোগ্যতা, প্রতিযোগিতা করবার যে যোগ্যতা সেটিও মূলত অর্জিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে তোমরা জানো যে আমাদের এই পরিবেশ সর্বদাই নিয়ত পরিবর্তনশীল। এই পরিবেশের বিভিন্ন উপাদান যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি তাহলেই আমাদের উদ্দেশ্য অর্জন যেমন ব্যাহত হবে, তেমনি আমাদের কৌশল বাস্তবায়ন করতে গিয়েও আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাব। কাজেই আমাদের সম্পদের কাম্য ব্যবহার এবং মানব সম্পদের উন্নয়ন, উপকরণের সর্বোচ্চ ব্যবহার, সাংগঠনিক কাঠামোর পরিবর্তন, এগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এগুলো পরিবর্তন করতে হবে। কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজন কাঁচামাল সরবরাহকারী, দক্ষ শ্রমিক কর্মী, ভোক্তা, জনগণ, সরকার সকলের সহযোগিতা প্রয়োজন। এই প্রত্যেকেরই সহযোগিতার মাধ্যমেই মূলত একটি প্রতিষ্ঠান উপরের দিকে বা ধাপে ধাপে উন্নতি লাভ করে থাকে। এখন কোনো একটি পক্ষের অসহযোগিতার কারণে তার উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হবে, তেমনি আমাদের কৌশল বাস্তবায়নও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। কাজেই আমাদের এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে সকল পক্ষের সাথে সুসম্পর্ক আমাদের বজায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের কাজকর্ম বা আমাদের কৌশল বাস্তবায়ন করতে গিয়ে বাহ্যিক বিভিন্ন ধরনের হুমকি বা বিপদ আপদের সম্মুখীন হতে পারি। আমরা মূলত সেই বিপদ আপদ কাটিয়ে ওঠার জন্য শক্তি সঞ্চয় করতে পারি এবং সেই যোগ্যতা অর্জন করতে পারি যাতে করে আমরা সেই বাহ্যিক হুমকি এগুলো মোকাবেলা করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি কৌশল বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দক্ষতাকে, ব্যবস্থাপকীয় দক্ষতাকে বিবেচনায় নেওয়া হয় যে প্রাতিষ্ঠানিকভাবে বা ব্যবস্থাপনাগতভাবে প্রতিষ্ঠান বা বিভাগ সবল কি না সেটি বিবেচনা করা হয়। কাজেই এই কৌশল বাস্তবায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা বা ব্যবস্থাপনাগত যে সমস্যা সেগুলো সমাধান করে সঠিকভাবে তা নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের চেষ্টা করা হয়। কাজেই দেখা যাচ্ছে যে কৌশল বাস্তবায়ন অনেক ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কৌশল যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে কিন্তু আমি যে সমস্যার জন্য কৌশল গ্রহণ করলাম সেই সমস্যার মিটআপ করা সম্ভব হবে না। কৌশল বাস্তবায়নে আমরা ইতিপূর্বে বলেছি যে কৌশল বাস্তবায়নে প্রতিষ্ঠানের যেমন প্রধান থেকে শুরু করে একেবারে অধস্তন সকলেই এর সাথে জড়িত,
যেমন আমরা এই ক্ষেত্রে বোর্ড অফ ডাইরেক্টরস তাদের কথা বলতে পারি, চিফ এক্সিকিউটিভ অফিসার তাদের কথা বলতে পারি, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে বিভাগীয় প্রধান যারা আছেন তাদের কথা বলতে পারি, তারপরে তোমার ব্যবসায়ের বিভিন্ন নীতি, প্রতিযোগিতামূলক অবস্থা, কার্য পরিবেশ, সংস্কৃতি, নীতি, প্রাপ্ত সুযোগ সুবিধা, এগুলো বিভিন্ন ধরনের কলা কৌশল, এই বিষয়গুলো কৌশল বাস্তবায়নে কাঠামো হিসেবে কাজ করে। এগুলো যদি যথার্থ হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কৌশল বাস্তবায়নে কোনো সমস্যা থাকার কথা নয়। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে যাদের মাধ্যমে আমরা এই কৌশল বাস্তবায়ন করব সেই সব শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। এটি আমাদের মনে রাখতে হবে, আমরা যখন কোনো কৌশল বাস্তবায়ন করতে যাব আমাদের সর্বস্তরের সকল কর্মী এবং সমর্থক বা কর্মী বা শ্রমিক যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তাদের যাতে আমরা সহযোগিতা পেতে পারি তার জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা আগে থেকে গ্রহণ করতে হবে। কৌশল বাস্তবায়নের যে মডেল সেখানে আমরা দেখি যে মূলত তালিকার মাধ্যমে কিভাবে কৌশল বাস্তবায়ন করা যায়, মূলত তাই হচ্ছে কৌশলগত মডেল। তো এখানে একটি মডেল দেখাচ্ছি, তোমরা যদি দেখা যায় তোমরা একটু দেখো, খেয়াল করো, যেখানে প্রথমে ভিশনকে তারা সামনে রেখেছে, তারপরে অর্থাৎ আমরা কোথায় যেতে চাই, ভিশন তো সেটাই যে আমরা একটা নির্দিষ্ট সময় পরে কোথায় যেতে চাই। যেমন ভিশন 2021 দেশের লক্ষ্যমাত্রা, আমরা ভিশন আমরা ঠিক করেছি যে আমরা রূপকল্প ঠিক করেছি যে কোথায় যাব। তো সেই জন্য আমাদেরকে মিশন বা ছোটো ছোটো উদ্দেশ্য আমরা সেগুলোকে ভাগ করেছি। যেমন এখানে মানে যে ভিশনের পরেই দেওয়া আছে তোমার কৌশল, তারপরে এই কৌশল বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা, তারপরে পরিকল্পনা কারা বাস্তবায়ন করবেন তাদের কাছ থেকে জবাবদিহিতা, তারপরে কি বলা যায় যে তাদের একটি সময় নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া, তারপরে এবং এগুলোর একটা মনিটরিং বা একটা পর্যবেক্ষণের ব্যবস্থা করা, এবং এই সকল বিষয়ের সাথে তোমার প্রত্যেককে প্রতিষ্ঠানের সকলকে অন্তর্ভুক্তকরণ, এই যেমন এখানে অন্তর্ভুক্ত ইনভলভটা দেওয়া আছে, এবং তাদের সাথে যোগাযোগ করবার দরকার হয় সেই জন্য এখানে যোগাযোগের কথা দেওয়া আছে, এবং স্পেসিফাই বলতে তাদের দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্ট করার ব্যবস্থা করা, আর মূলত বিভিন্ন কার্যক্রম বলবৎ বা আইন বলবৎ করবার ব্যবস্থা করা। মূলত এইভাবে আমরা একটা প্রতিষ্ঠানের যে কৌশল বাস্তবায়ন এখানে করা হয়ে থাকে। কৌশল বাস্তবায়ন প্রক্রিয়া এখানে কয়েকটা বিষয় এখানে, যে পুরো প্রতিষ্ঠানের জন্য কৌশল উদ্দেশ্য নির্ধারণ করা, কীভাবে একটি কৌশল বাস্তবায়ন প্রক্রিয়া, সেখানে আমরা দেখি যে মূল ব্যবস্থাপকীয় কৌশল বাস্তবায়নের জন্য মূল ব্যবস্থাপকীয় কাজ নির্ধারণ করতে হয়, তারপরে প্রতিষ্ঠানের বিভিন্ন অংশে কাজগুলোকে পুনর্গঠন করা হয় বা কাজগুলো বিভিন্ন বিভাগে প্রেরণ করা হয়, তারপরে ক্ষমতা অর্পণ ও সমন্বয় প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ যার যে কাজে যতটুকু ক্ষমতা কাজ করবার জন্য সেই ক্ষমতা অর্পণ করা হয় এবং তাদের ভিতর একটা ঐক্যতানতা সৃষ্টির ব্যবস্থা করা হয়। তারপরে হচ্ছে যে SBU ও বিভাগগুলোতে সম্পদ বণ্টন, অর্থাৎ যেখানে যে সম্পদ লাগবে, রিসোর্সেস লাগবে, সেই রিসোর্সেসগুলো যথাযথ অ্যালোকেট করা, তারপরে কার্যের তদারক হিসেবে নীতি ঘোষণা, অর্থাৎ বিভিন্ন ধরনের নীতি বা নীতিমালা বা নির্দেশনা দেওয়া যাতে করে প্রত্যেকেই তাদের কাজ যথা সময়ে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, এবং যারা তদারক করবেন তারাও যাতে সেই নিয়ম অনুসারে তদারক করতে পারে। তারপরে বিভিন্ন ব্যবস্থাপকের লক্ষ্য পরিষ্কার করা, এটা একটা স্তর, বিভিন্ন বিভাগের ব্যবস্থাপক যারা থাকবেন তাদের লক্ষ্য পরিষ্কার করে দেওয়া, তারপরে কার্যমূল্যায়নের পরিচালন পথ তৈরি করা, তারপরে MIS গঠন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম,
গঠন যেন সময়মতো পর্যাপ্ত তথ্য প্রদান করা যায় তার ব্যবস্থা করা, তারপরে হচ্ছে কাঙ্ক্ষিত আচরণের জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করা, তারপরে ব্যবস্থাপকের সেবার উন্নয়ন ও প্রতিষ্ঠানের মূল্যবোধ স্টাইল শিক্ষাদান, নিয়ন্ত্রণ পদ্ধতির নিয়মিত মূল্যায়ন, ফলাফল ও বিচ্যুতি বা ফিডব্যাক দেওয়া। এইভাবে মূলত একটি প্রতিষ্ঠানের কৌশল বাস্তবায়নের প্রক্রিয়া গ্রহণ করা সাধারণত বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা এবার একটু দেখব যে কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয়। কনসিডারিং ফ্যাক্টরস ইন ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজি, কৌশল বাস্তবায়নের জন্য অবশ্যই কিছু বিবেচনা বিষয় বিবেচনা করতে হয়। সেই সরাসরি বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন সমস্যা পড়তে, এই সমস্যাগুলো পূর্ববত চিন্তাভাবনাকরণে মূলত বিবেচনার বিষয়। একটা হচ্ছে যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট কারা দেবে, কমিটমেন্ট যারাদের মাধ্যমে আমরা এই কৌশল বাস্তবায়ন করব তাদের। এখানে উপরের স্তর থেকে মধ্যম স্তর, নিম্ন স্তর, সকল স্তরের কর্মকর্তা কর্মচারী তাদেরকে একটা কমিটমেন্ট করতে হবে যে আমরা এই উদ্দেশ্য বা আমরা এই স্ট্র্যাটেজি আলোকে যেসব কাজ বা দায়িত্ব আমাদের উপর পড়বে আমরা সেটি বাস্তবায়ন করব। কাজেই এই কমিটমেন্টটা সকলে যাতে ধরে রাখে তার আপনি ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পরিবর্তনের সামর্থ্য, ইচ্ছা, অ্যাবিলিটি অ্যান্ড উইলিংনেস টু চেঞ্জ। কৌশল গ্রহণের মাধ্যমে বা কৌশল বাস্তবায়নে কিছু পরিবর্তন আসতে পারে। এখন এই পরিবর্তনে সকলের ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমরা এই চেঞ্জটা চাই, এবং সেই পরিবর্তনের জন্য আবার অ্যাবিলিটি বা ক্যাপেবিলিটি আমাদের থাকা দরকার। কাজেই এই পরিবর্তনের জন্য যে সামর্থ্য থাকা দরকার আমাদের, সেই সামর্থ্য থাকতে হবে, এবং সেই সাথে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ইচ্ছার ব্যবস্থা করতে হবে বা ইচ্ছা ভিতরে জাগরুক থাকতে হবে, তাহলেই সেটি সম্ভব। আরেকটি হচ্ছে যে প্রতিষ্ঠানের কাঠামো, স্ট্রাকচার অফ দ্য অর্গানাইজেশন। প্রতিষ্ঠানের কাঠামো একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের কাঠামো যদি ছোট হয় তাহলে এক ধরনের, যদি বড় হয় তাহলে আরেক ধরনের। তো যেরকমই হোক প্রতিষ্ঠানের কাঠামোও কিন্তু আমাদের বিবেচনার একটি বিষয়, কারণ যেখানে বড় স্ট্রাকচার, বড় কাঠামো, সেখানে কৌশল বাস্তবায়ন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যত ছোট হয় কৌশল বাস্তবায়ন সহজ হয়, আবার অনেক ক্ষেত্রে অনেক কৌশল বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাস্তবায়ন সহজযোগ্য হয়। তারপরে উন্নতি পরিমাপের সামর্থ্য, অ্যাবিলিটি টু মেজার প্রোগ্রেস। আমরা ধাপে ধাপে যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি সেই কাজগুলো মূলত কতটুকু সুফল বয়ে আনছে সেগুলো একটি পরিমাপ করবার ব্যবস্থা যদি থাকে তাহলে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যদি সেই পরিমাপটা করতে না পারি তাহলে আমরা বুঝতেই পারবো না যে আমরা কতদূর যাচ্ছি বা এগিয়ে যেতে কতদূর বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই জন্য আমাদের এই উন্নতি বা আমাদের প্রোগ্রেস অ্যাবিলিটি আমাদের মেজার করবার জন্য প্রয়োজনীয় মাপকাঠি বা থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে অগ্রাধিকার, প্রায়োরিটি। মূলত কৌশল এখানে অনেকগুলো বিষয় জড়িত থাকে, তো এই অনেকগুলো বিষয়ের মধ্যে কোনটি আগে কোনটি পরে সেই ক্রমটা নির্ধারণ করতে হবে, কারণ বেশি গুরুত্বপূর্ণ কাজটি আগে করলে তাহলে বেশি সুফল পাওয়া যায়, কম গুরুত্বপূর্ণ কাজটি আগে করলে বেশি গুরুত্বপূর্ণ কাজটি অনেক সময় পিছিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, আমরা কৌশলে কোন অংশটি আগে প্রাধান্য দেব, কোন অংশটি পরে বাস্তবায়ন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৌশল বাস্তবায়নের জন্য যে বিবেচনাযোগ্য প্রধান যে বিষয়গুলো সেগুলোর মধ্যে আছে একটি যে কর্মীদের ভিতর একটা কমিটমেন্ট সৃষ্টি করতে হবে, পরিবর্তন যদি হয় তাহলে সেই পরিবর্তনের ইচ্ছা এবং সামর্থ্য উভয়ই রাখতে হবে, প্রতিষ্ঠানের কাঠামোটি আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকবে, এবং আমরা ডেভেলপ করছি বা উন্নতি করছি সেটি পরিমাপের সামর্থ্য আমাদের থাকতে হবে, এবং আমাদেরকে কার্যক্রম গ্রহণের সময় কোনটি আগে কোনটি পরে অর্থাৎ প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ হবে। কাজে এই বিষয়গুলো বিবেচনা করে মূলত প্রতিষ্ঠানে কৌশল বাস্তবায়নের কাজে হাত দেওয়া হয়। তো আমরা এবার কৌশল বাস্তবায়নে কিছু সমস্যাবলীর কথা বলে আজকের কাজ শেষ করব। সেই সমস্যাগুলির মধ্যে তোমার যেমন কিছু প্রায়োগিক সমস্যা বা প্রায়োগিক অসুবিধা, যেমন আমাদের শ্রমিক, কর্মচারী, কাঁচামাল, পরিবেশ, এই এই বিষয়গুলো
আমাদের সামনে এসে যায়। কাজে এদিক থেকে কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো মোকাবেলা করবার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি দক্ষতা এবং আমাদের সেই সামর্থ্য আমাদের থাকতে হবে। আরেকটি বাধা হচ্ছে যে প্রতিঘাতের সম্ভাবনা, প্রবাবিলিটি অফ কাউন্টার স্ট্রোক। প্রতিষ্ঠান তো শুধু আমরা এই যে একক প্রতিষ্ঠান, তারা আমাদের মতো অনেক প্রতিষ্ঠান থাকতে পারে, কাজে আমরা একটা স্ট্র্যাটেজি নিলে তারাও যে আর একটা স্ট্র্যাটেজি নেবে না সেটি তো নয়। কাজে আমাদের স্ট্র্যাটেজিটার মধ্যে এমন কিছু থাকতে হবে যাতে করে যদি তারা পাল্টা আঘাত আমাদের উপরে হানে আমরা যাতে এইটি তাদের কভার করতে পারি, অর্থাৎ সেটি সক্ষমতা যাতে আমাদের থাকে। আরেকটি হচ্ছে যে ভুল ব্যাখ্যার সম্ভাবনা, প্রবাবিলিটি টু রং এক্সপ্লেনেশন। স্ট্র্যাটেজি সম্পর্কে কোনো ভুল ধারণা থাকতেই পারে, সেই ভুল ধারণাটি ভাঙিয়ে দেওয়ার মতো দক্ষতা অর্জন করতে হবে বা ভাঙিয়ে দেওয়ার মতো প্রবণতা সকলের থাকতে হবে। প্রতিষ্ঠানের সকলেই যে ভুল বুঝবে এমনটি নয়, কেউ কেউ ভুল বুঝতে পারে। সেই ভুল বোঝানোর ক্ষেত্রে যারা এটি বাস্তবায়ন করছেন বা যারা যাদের মাথা থেকে উদ্ভূত হয়েছে তাদেরই উচিত সেই ভুলটা ঠিক করে দেওয়া। বিকল্প স্ট্র্যাটেজির প্রয়োজন, তো অনেক সময় স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গিয়ে বিকল্প স্ট্র্যাটেজি প্রণয়ন বা বিকল্প স্ট্র্যাটেজি দরকার পড়তে পারে, সেক্ষেত্রে আগে থেকেই আরেকটা বিকল্প স্ট্র্যাটেজি বা একাধিক বিকল্প স্ট্র্যাটেজি থাকলে সেই তখন আর মনের মধ্যে কোনো ভয় থাকে না, তখন কাজ সাজিয়ে গুছিয়ে এগিয়ে নেওয়া যায়। তৃতীয় হচ্ছে যে নির্দেশনা এবং নেতৃত্বের একটা অভাব অনেক সময় পরিলক্ষিত হয়, কাজেই পরিকল্পনা বা কৌশল বাস্তবায়ন করতে গিয়ে যাতে সেই নেতৃত্ব বা নির্দেশনার কোনো অভাব অনুভূত না হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। যথাযথ নেতৃত্ব দিতে পারলে কৌশল বাস্তবায়ন করা খুব সহজ হয়। আরেকটি হচ্ছে যে গ্রহণযোগ্যতা, এই বিষয়টি যে অনেক সময় পরিকল্পনা বা কৌশল বাস্তবায়ন করতে গিয়ে গ্রহণযোগ্যতার বিষয়টি সামনে আসে। আমাদের অনেক বিষয় আমাদের সাথে, যেমন আমাদের কর্মী বাহিনী, আমাদের কর্মকর্তা, আমাদের মালিক, তারপরে আমাদের কাস্টমার, আমাদের প্রতিবেশী, আমাদের সরবরাহকারী, সরকার, শ্রমিক সংগঠন, সকলের কাছে সকলের একটা সমর্থন কিন্তু আমাদের দরকার। এদের মধ্যে যদি কেউ কোনো আমাদের এই পলিসিটি গ্রহণ না করে বা আমাদের এই স্ট্র্যাটেজিটি গ্রহণ না করে তাহলে কিন্তু আমরা একটা বাধার সম্মুখীন হলাম। কাজে এগুলো প্রত্যেকেই বাধার সৃষ্টির জন্য দায়ী হতে পারে বা তারা প্রত্যেকের তরফ থেকে বাধা আসতে, আমাদের উচিত হবে এই প্রত্যেকের তরফ থেকে যে বাধাগুলো আসবে সেগুলো সম্পর্কে আগে যদি আমরা ওয়াকিবহাল থাকি তাহলে তাদের এই বাধাগুলো আর বাধা হয়ে আসতে পারবে না। আমরা সেই বাধাগুলো প্রতিহত করে তাদেরকে বুঝিয়ে তাদেরকে দিয়ে আমরা কাজ করিয়ে নিতে সক্ষম হব, যাতে করে আমাদের কৌশল বাস্তবায়ন সহজ হবে এবং সেই সাথে প্রতিষ্ঠানের সর্জন সহজতর হবে। তো আজকে আমরা কৌশল বাস্তবায়নের কিছু কথা বললাম, তো আমরা নেক্সট ক্লাসে আরও কিছু কথা বলবো। ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তোমাদের শারীরিক সুস্থতা কামনা করছি, তোমাদের পারিবারিক যে স্বাস্থ্যবিধি সেটা তোমরা মেনে চলবে আশা করছি। তোমাদের যারা বয়োবৃদ্ধ ব্যক্তি আছেন তোমরা তাদের দিকে একটু খেয়াল রাখবে যাতে করে তোমাদের মাধ্যমে তারা আবার আক্রান্ত না হন। সর্বোপরি তোমাদের সকলের সুখ শান্তি এবং স্বস্তি কামনা করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ তোমাদের সময়কে।